যদি পাঁচটা নিশানা প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার ভাগ্য খুলে যাবে। মানুষের ভাগ্য খোলবার আগে এই পাঁচটা নিশানা প্রকাশ পায়। যদি আপনি এই পাঁচটা নিশানা থেকে একটা নিশানা আপনার জীবনে দেখতে পান তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ভাগ্য অতি দ্রুত পরিবর্তন হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, আল্লাহ চাইলে আবার ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ যাকে চান ইজ্জত দান করেন, আবার আল্লাহ যাকে চান বেইজ্জতি করেন। সর্বক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ বলে আমি যাকে চাই ইজ্জত দেই, আবার চাইলে বেইজ্জতি করি। আমি চাইলে ক্ষমতা দেই, আবার চাইলে ক্ষমতা নিয়ে নেই। প্রথমত বিশ্বাস করতে হবে সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এক ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে বলল, ও আলী, ভাগ্য পরিবর্তন হওয়ার মানুষের জীবনে ভালো সময় আসার আগে কোন কোন নিশানা দেখতে পাওয়া যায় একটু বলবেন কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, যদি আপনার জীবনে পাঁচটা নিশানা প্রকাশ পায় তাহলে আপনি বুঝবেন আপনার ভাগ্য দ্রুত পরিবর্তন হবে। আল্লাহ আপনার কল্যাণ চান বলে এই পাঁচটা নিশানা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে প্রকাশ করা শুরু করে দিয়েছে। এই পাঁচটা নিশানা প্রকাশ পেলেই বুঝবেন যে আপনার ভাগ্যের পরিবর্তন হবে। এর মধ্যে এক নম্বর হলো ফজরের সময় আজান শোনার সাথে সাথে চোখ খুলে যাওয়া। আশ্চর্য, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের দুই রাকাত নামাজ তামাম পৃথিবী থেকে উত্তম, আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে তার থেকে উত্তম। যে ব্যক্তি সঠিক সময়ে ফজরের নামাজ আদায় করলো ওই দিন আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, আল্লাহর জিম্মায় চলে গেল, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহর হাতে। সুবহানাল্লাহ, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে আর আল্লাহর মহাব্বত আছে বলেই তো তার চোখ খুলে যায়, চিন্তা করে আমাকে ফজরের সময় উঠতে হবে। অনেকে মনে করে সকাল 8টায় আর 10টায় উঠলে আমার কি আজ আমাকে কে কি বলবে, যখন খুশি উঠব। আল্লাহর আল্লাহকে মহাব্বত করে না, নামাজকে মহাব্বত করে না, আর ওই ব্যক্তিকে আল্লাহ মহাব্বত করে না। এই জন্য পাঁচটা নিশানা। এক নম্বর, ফজরের সময় অটোমেটিকলি চোখ খুলে যাওয়া দেখবেন। কিছু কিছু মানুষ আছে রাতে 1টা বাজে ঘুমাইলো, 2টা বাজে ঘুমাইলো, কিন্তু ফজরের সময় চোখ খুলে যায়। তার মানে বুঝতে বাকি নাই ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ পছন্দ করে। এই জন্য আল্লাহ দয়া করে ওই ব্যক্তিকে ফজরের নামাজ পড়বার তৌফিক দান করেছে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ে অথবা সময় মতো আদায় করে, নামাজের সময়ে আদায় করে নেয়, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। দুই নম্বর, যে ব্যক্তি দিনকে বুঝতে পারে, ইসলামকে বুঝতে পারে, ইসলামকে ভালোবাসে। অনেকে আছে ইসলামের পিছনে বাস দেয়, দুশ্মনী করে, ওলামায়ে কেরামদের পিছনে দুশ্মনী করে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। যে ব্যক্তির আল্লাহ তাআলা কল্যাণ চায় ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন। কারণ মানুষ যখন মারা যায় সব বন্ধ হয়ে যায়, তিনটা জিনিস বাকি থাকে, একটা হলো নেককার সন্তান, এই উপকারী ইলম, আর সত্তায় জারিয়া। এই যে ইলম শিখছেন, মানুষকে শিখাচ্ছেন মৃত্যুর পরে, যারা কোরআন তেলাওয়াত করবে, আমল করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করবে, দান সাদাকা করবে, আপনার ইলমের কারণে এটা জারি রইল। যতদিন পর্যন্ত আপনার ইলম জিন্দা থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সব পুষ্টি থাকবে। এই জন্য দুই নম্বর হলো উপকারী ইলম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ফাওয়াল্লাদি নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিন আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাতান সানা ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি কোরআন শিখবার জন্য মাদ্রাসায় ভর্তি হয় ওই ছাত্রের প্রতিটা কদমে আল্লাহ এত নেকি দেয়। একটা মানুষ, সাধারণ মানুষ, এক বছর নফল নামাজ পড়লে, এক বছর নফল রোজা রাখলে যে সওয়াব, ওই ছাত্রের প্রত্যেকটি কদমের বদৌলতে এক বছর নফল রোজা রাখবার, নফল নামাজ পড়বার সমান সওয়াব দিয়ে দেয়। দুই নম্বর, ওবানালাহু বিকুল্লি কদমি মাদিনাতান ফিল জান্নাহ, জান্নাতে এক একটা প্রাসাদ বানায় তার কদমের বদৌলতে। শুধু একটা প্রাসাদ নয়, প্রতিটা কদমের বদৌলতে একটা করে প্রাসাদ। এই হলো একটা তলিবুল আলম
এলেমের দাম এই জন্য দুই নাম্বার হলো যারা দ্বীন বুঝতে পারে ইসলামকে মহব্বত করে ইসলামকে বোঝার চেষ্টা করে তিন নাম্বার বিপদে ধৈর্য ধারণ করা ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ তাআলা বলেন সাবিরিন যারা ধৈর্যশীল যারা এদের সাথে আমি আল্লাহ আছি আশ্চর্য আল্লাহ নিজে আছেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্যশীল যারা আল্লাহ এদের সাথে আছেন আল্লাহ পরীক্ষা করেন যে আমি যে তাকে বিপদ দিলাম সে এর উপরে সন্তুষ্ট আছে কিনা আল্লাহ দেখেন যদি এর উপরে সন্তুষ্ট থাকে আল্লাহ আপনি আমাকে বিপদ দিয়েছেন আমি জানি পরীক্ষার জন্য আপনি আমাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন না এই চেহারাটা আপনার কুদরতি হাত দিয়ে বানাইছেন অতএব আমি জানি আপনি আমাকে মহব্বত করেন আপনার মা নাই বাবা নাই এই কথা বলে যারা বলে আল্লাহ আমি জানি আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন পরীক্ষার জন্য আপনি আমাকে বিপদ দিয়েছেন আমি আপনার উপরে সন্তুষ্ট এই কথা বলে যারা ধৈর্য ধারণ করে আল্লাহ এদের উপরে সন্তুষ্ট থাকেন আর আল্লাহ বলে আমি এদের সাথে আছি জাকারিয়া আলাইহিস সালাম 18 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন তো আইয়ুব আলাইহিস সালাম 18 বছর আল্লাহ তাআলা বিপদ দিয়েছে কিরা পোকায় খেয়েছে এরপর আল্লাহর উপর সন্তুষ্ট ছিল এরপর প্রতিদান কি হলো যুবক বানিয়ে দিয়েছে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিয়েছে সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল 40 দিন পর্যন্ত বলে আল্লাহ আমি জানি আপনি আমাকে মহব্বত করেন ভালোবাসেন পরীক্ষার জন্য আমাকে ফেলেছেন আমি আপনার উপর ধৈর্যশীল এরকম যারাই ধৈর্য দান করেছে এদের ইজ্জত আর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন এই জন্য তিন নাম্বার গেল চার নাম্বার হলো যখন দেখবেন চেহারার উজ্জ্বলতা দিন দিন বাড়তে শুরু করেছে কারণ প্রতিটা মানুষের চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর আছে যখন মানুষ গুনাহ করে পাপ করে এই নূরটা চলে যায় আর যখন মানুষ ইবাদত বন্দেগি করে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে তখন এই নূরটা তার চেহারা বেশি উঠে যখন তার নূরটা চেহারা বেশি উঠে সে যদি কালো হয় তারপর দেখতে ভালো লাগে আর এই নূর যখন চলে যায় সে যদি সুন্দর আর ফর্সা হয় দেখতে ভালো লাগে না মায়া লাগে না চেহারার মধ্যে একটা মায়া একটা মহাব্বত আছে ওটা আল্লাহ প্রদত্ত এই জন্য যখন দেখবেন আপনার চেহারার মধ্যে নূর চমকায় তখন বুঝবেন যে এই লোকটার ভিতরে নূর আছে আর মানুষের ভিতরে নূর হলেই ওটা চেহারার মাধ্যমে প্রকাশিত হয় ইবাদত বন্দেগি যারা বেশি বেশি করে দেখবেন এদের চেহারার মধ্যে নূর চমকায় পাঁচ নাম্বার যখন দেখবেন আশেপাশের লোকেরা আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসে বলে জিব্রাইল আমি তাকে ভালোবাসি তুমিও ভালোবাসো জিব্রাইল প্রথম আকাশে বলে হে ফেরেশতার অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে আমি ভালোবাসি তোমরাও ভালোবাসো প্রথম আকাশে ফেরেশতারা এবার মানে সপ্তম আকাশে ফেরেশতারা ষষ্ঠ আকাশে বলে হে ষষ্ঠ আকাশবাসী শোনো অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা ভালোবাসি অতএব তোমরাও ভালোবাসো এবার পঞ্চম আকাশে ঘোষণা করে হে পঞ্চম আকাশের লোকেরা আমরা অমুক ব্যক্তিকে ভালোবাসি জিব্রাইল ভালোবাসে আল্লাহ ভালোবাসে এইরকম ঘোষণা আসতে আসতে প্রথম আকাশে আসে প্রথম আকাশের ফেরেশতারা বলে হে দুনিয়াবাসী অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে সব আকাশের ফেরেশতারা ভালোবাসে জিব্রাইল ভালোবাসে আমরা ভালোবাসি তোমরা ভালোবাসো অতএব ওই ব্যক্তিকে আল্লাহ কুদরতিভাবে তার আশেপাশের লোকেরা ভালোবাসতে শুরু করে যখন আশেপাশের লোকেরা মহাব্বত করে ভালোবাসে বুঝবে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে যখন আপনাকে কেউ ভালোবাসে বুঝবেন যে আপনার ভাগ্য পরিবর্তন হবে হযরত আলী বলে এই পাঁচটা নিশানা যদি প্রকাশ পায় তাহলে বুঝবেন আপনার ভাগ্যের পরিবর্তন হচ্ছে অতি সত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের পরিবর্তন করে দেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সম্মান বাড়ায়া দিবে মনের আশা পূর্ণ করে দেবে এই হলো পাঁচটা নিশানা এই পাঁচটা নিশানা এবার আপনি নিজে দেখেন এক নাম্বার ভোর রাতে চোখ খুলে যাওয়া আপনি সকাল 8টা 10টায় ঘুম থেকে উঠবেন আর আল্লাহর ভালোবাসা চান রিজিক আল্লাহ বাড়ায় দেখছেন আল্লাহর গোলামি করবেন না আবার আল্লাহ থেকে সাহায্য চাবেন হতেই পারে না আগে আল্লাহর গোলামি করেন তারপরে আল্লাহর কাছে চান তাহলে আল্লাহ তাআলা দিবে আপনি মালিকের কাজ না করলে মালিক কি বেতন দিবে মালিকের কাজ না করে মালিকের কাছে বেতন চাওয়া যেমন বোকামি আল্লাহর ইবাদত বন্দেগি না করে আল্লাহর থেকে কল্যাণ চাওয়া এটা তেমন বোকামি যেন ইবাদত বন্দেগি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনি চাবেন অল্প দিবে অনেক বেশি একবার ডাকলে আল্লাহ 70 বার জবাব দিয়ে দেয় এরপর ওই আল্লাহকে আমরা ডাকতে জানি